এখান থেকে অর্ধেকটা পুরুষ অর্ধেক নারী, এই ছবি নিশ্চয়ই আপনি দেখেছেন কিনা জানি না। আচ্ছা দাদা আমি একটু কথা বলি। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ কথা বলার পূর্বে কিছু প্রাথমিক কথা থাকে। হ্যাঁ হ্যাঁ বলুন না। প্রথমে একজনকে ফোন করছেন, ফোন করে আমিও ধর্মচর্চা করি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি বুঝতে পারছি আপনি ধর্মচর্চা করেন, আপনি অনেক জানেন। প্রথম কথা হচ্ছে যে আপনি দুটো অভিযোগ করেছেন, প্রথম কথা দুটো অভিযোগ করেছেন যে আমি নাকি হিন্দু ধর্মের প্রতি অভিযোগ করেছি এবং হিন্দু ধর্মের সমালোচনা করেছি, এবং 3 নম্বর পয়েন্ট যে আমি নাকি কোনো হিন্দু ছেলেকে 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ করেছি। আপনি যে 3টে কথা বলেছেন এটা 3টেই সম্পূর্ণ মিথ্যা, আমার প্রতি অভিযোগ। এই 3টের মধ্যে আমি কোনোটাই করি নাই। রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আমরা গাড়ি আটকে ছিল। দাদা ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে, ইন্টারনেটে দেওয়া আছে। যেহেতু আপনি অভিযোগ করেছেন 3টে আমার প্রতি, সেহেতু এখানে কিছু কথা তো আগে আমি বলবো, তাই না? বলবেন, কেন বলবেন না? প্রথম কথা হচ্ছে আমি এটা যে আমি কোনো ধর্মের সমালোচনা করি নাই। আর 2 নম্বর বিষয় যে আমি কোনো হিন্দু ছেলেকে 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ করি নাই। আমি বলেছি এটা যে দাদা আপনার যে মানে করছেন, দুর্গাপুজো করছেন, তো দুর্গাপুজোটা পুরোটাই আমরা দেখেছি। আরে দাদা আপনি আগে থেকে কথা বলেই চলে যান, আমাকে কথা না বলতে দিয়ে। আপনি যেহেতু অভিযোগ করেছেন, আপনি এখন একটু শোনেন আমার কথাগুলো নাকি? ঠিক আছে আপনি বলুন না। হ্যাঁ তো আমি যেটা বলেছিলাম, যেটা তাকে বোঝাতে চেয়েছিলাম যে দাদা দুর্গাপুজো করছেন, তো দুর্গা যে একটা ভগবান, এটা কোথায় আছে? উনি গীতাতে আছে বলেছিলেন। তো আমার কথা ছিল এটা, আমি বলেছিলাম যে না দাদা গীতাতে দুর্গা শব্দটা নাই, দুর্গা ভগবান তো দূরের কথা। এখন কথা হচ্ছে এটা, কেউ যদি গীতা থেকে যদি দুর্গা যে ভগবান এটা প্রমাণ করতে পারে, তাকে 10 লক্ষ টাকা আমি দেব, সেটা ওখানে বলেছিলাম। এখন কি আপনি শ্রীমদ ভাগবত গীতাতে কি দুর্গা শব্দটা পেয়েছেন? এই প্রশ্নটা আপনি করছেন। জি এই প্রশ্নটা আমি ওখানেও করেছি, আবার আপনাকে করছি। আপনি আমি ভিডিওটা দেখে আমি আপনাকে প্রশ্নটা বলতেছি। রাস্তায় অনেক লোক আছে, চাঁদা তুলতে। আমার একটা প্রথম প্রশ্ন দাদা, আমার প্রথম প্রশ্ন এখনো বলছি, আমার যে অভিযোগটা ছিল বা আমি যে দাবিটা করেছিলাম যে আমি গীতা আপনাদের কয়েকবার পড়েছি, গীতাতে দুর্গা শব্দই নেই। আপনি কি গীতাতে দুর্গা শব্দটি পেয়েছেন বা দুর্গা ভগবান এমন কোনো কথা লেখা আছে? দুর্গা বিরোধ ওখান থেকে আসছে না শব্দটা। আরে দাদা আছে না নেই, এটা গীতাতে আছে না নেই? হ্যাঁ গীতাতে নেই, তো আমি তো এটা দাবি করেছি। তো আপনি ভুল, আমি কি বললাম রে ভাই? আমি তার সঙ্গে আরো কিছু কথা শব্দ উচ্চারণ করেছেন কি নারী, উনি কি ঈশ্বর, আর ঈশ্বর তো আমিও ঈশ্বর দুর্গা পুজোটার সঙ্গে। না আপনি কথা ভুল বুঝেছেন, আপনি কথাটা আমার আলোচনাটা আপনি ভালো করে শোনেন নাই। আমি বলেছি যে হিন্দু ধর্মগ্রন্থ শ্বেতাসূত্র উপনিষদ অধ্যায় 6 মন্ত্র 9-এ ঈশ্বরের একটা ডেফিনেশন দেওয়া হয়েছে যে ঈশ্বরকে চিনবেন কিভাবে। তাতে বলা হয়েছে নাচেশ্চে কাশ্চিত পাতিরাস্তি লোক নাচে সালিঙ্গামা সাকারা নাম কারা না পা দীপ নাচেশ্চে কাশ্চিত জানিতা না জাদিপা। যিনি ঈশ্বর হবেন তার কোনো পিতা থাকবে না, তিনি কোনো সন্তান জন্ম দেবেন না, তার কোনো স্বামী থাকবে না, তিনি অব্যয়, তিনি অক্ষয়, তিনি অবিনাশী, অনেক কিছু বলা হয়েছে। তো আমি বলেছি হিন্দু ধর্মগ্রন্থের শ্লোকটা যদি ঠিক হয়, যিনি ঈশ্বর হবেন তিনি বিবাহ করবেন না, 1 তার কোনো স্বামী থাকবে না, 2 3 নম্বর তিনি কখনো সন্তান জন্ম দেবেন না এবং তিনিও কারো সন্তান নন, জানিতা না জাদিপা, তিনিও কারো সন্তান নন। তো বিষয় হচ্ছে এখন ভগবান জি শ্বেতাসূত্র উপনিষদ অধ্যায় 6 মন্ত্র 9। এটা উপনিষদের শ্লোক, ঠিক আছে জি। হিন্দু ধর্মের গীতা শ্লোক নয়, হিন্দুদের কোনো এও নয়। দাদা উপনিষদ কি? উপনিষদ আপনাদের ধর্মগ্রন্থ না? আরে দাদা আপনাকে আমি অত কথা তো বলতে চাই না দাদা, যে মারখিয়া কোন থেকে দুর্গা এসেছে আমি তো এটা জানতে চাই না। আমার কথা হচ্ছে এটা যে স্পষ্টভাবে শ্বেতাসূত্র উপনিষদে স্পষ্ট হয়ে বলাই হয়েছে যিনি ঈশ্বর হবেন তিনি কখনো বিবাহ শাদী, তার সন্তান স্বামী, এগুলো কিছুই থাকবে না। এখন এটা আমার যুক্তি। এখন মারখিয়া পুণ্ডারে পুরাণের 18টা মহর্ষি ব্যাসদেব পুরাণ লিখেছে, সেই পুরাণ এখন। হ্যাঁ দাদা আমাকে এগুলো আমাকে অত বোঝাতে হবে না, এগুলো আমি বুঝি, আমাকে এগুলো বোঝাতে হবে না, এগুলো আমি বুঝি, ঠিক আছে। 2 নম্বর বিষয় যে আমার যে দাবি, সে দাবি কি আপনি খণ্ডন করতে পেরেছেন? যিনি ঈশ্বর হবেন তিনি কখনো স্বামী গ্রহণ করবেন না, তার ছেলে সন্তান কিছু থাকবে না। তো করেছে, চারটে ঠাঁই নেই মানুষ, তারও তো দুটো ঠাঁই দুটো পা সবাই তো আছে, বুঝি না বলেন। একটা গ্রন্থে লেখা থাকে ঈশ্বর নিরাকার, একটা গ্রন্থে লেখা থাকে ঈশ্বর নিরাকার না। আমাদের ধর্মগ্রন্থে ঈশ্বর বিবাহিত আর নেই কে বলেছে? স্বয়ং শিব মহাদেব, শিব পার্বতীর যৌথ রূপী হচ্ছে অর্ধ নারীশ্বর, অর্ধ পুরুষ। আরে দাদা, আপনি তো অবাঞ্ছিত কথা বলছেন। আমি একটু কথা বলি, শোনেন দাদা, আমি আপনাকে বলি, আমি একটু কথা বলি, জানি না, আমি আপনাকে কথা বলি যে প্রথম কথা আমার ওটা দাবি তো করিনি, যেটা দাবি নাই সেটা নিয়ে আলোচনা করে লাভ নাই। এখন শিব কি ঈশ্বর না? ঈশ্বর না। রামচন্দ্র ঈশ্বর কি? ঈশ্বর না। কৃষ্ণ ঈশ্বর কি? ঈশ্বর না। এখন যদি আপনি কৃষ্ণকে ঈশ্বর বা ভগবান বলেন, শুনুন আমি একটা কথা বলতে চাই। আচ্ছা দিদি বলেন। যে ঈশ্বর হয় তিনি বিবাহিত কেন হবেন? একটা কথা ভালো করে শুনুন, ওঙ্কার শব্দটা কি থেকে এসেছে আপনি কি জানেন? আমি তো উপনিষদ সবই তো পড়েছেন। তাহলে ওঙ্কার কথা, ওঙ্কার ওম শব্দটার কোনো অর্থই করতে পারিনি। এইটাই তো কথা, ওঙ্কার শব্দের অর্থ যদি আমি না করতে পারবেন, আমি করতে পারি না। না দিদি 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 দিদি, ওমকার শব্দের, ওমকার শব্দটি দিদি আপনি ওটা বোঝেন না আমি কি বলেছি, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। ওম যে হিন্দু ধর্মে কেন বিবাহিত হতে যাবে, আপনার ভিডিওতে কোটা দেখেছি, এবং আপনি এটা কথাটা বলেছেন যে ঈশ্বর কেন বিবাহিত হবে, তার লিঙ্গ কেন থাকবে। দিদি আপনি কথা বোঝেন নাই, আপনি না বুঝবেন তখন অন্য ধর্মে ঢোকা আপনার উচিত নয়। দিদি আপনি এখনো বোঝেন নাই, আলোচনা করুন যত খুশি, আপনি আপনার ধর্ম নিয়ে যত খুশি আলোচনা করুন। আরে হিন্দুটা আমার ধর্ম, হিন্দু ধর্মটা আমার ধর্ম, আপনি তো ব্যস্ত হচ্ছেন কেন? আপনি যখন ভিডিওটা ভাইরাল করেছেন তখন আপনাকে কতগুলো শুনতে হবে, অবশ্যই শুনতে হবে। জন্মগ্রহণ করার আগে আপনাদের ধর্মটা কোন ধর্ম ছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে তবে ইসলাম ধর্ম প্রচলিত হয়েছে। এর আগে ইসলামরা কি ছিল, যে তখন ধর্মটা কি ছিল পৃথিবীর বুকে, সেটার উত্তরটা আপনি আগে ভিডিও করে ভাইরাল করুন। আপনি আরে ওই উত্তর আমি অনেকবার দিয়েছি আগে, দিদি আপনি শুনেন নাই আমার ওই উত্তর। আপনি দিদি শুনেন, শুনেন দিদি আপনি কথা বলি দাদা। হ্যাঁ বলেন। কোন জিনিস অন্য ধর্ম নিয়ে কথা বলতে গেলে সেই ধর্মের তত্ত্ব জানতে হবে, সেই ধর্মের তত্ত্বকে অনুধাবন করতে হবে। আচ্ছা আমি আপনি আপনি তো কথা বললেন দিদি, একটু একা একা কথা বললে হয় না, কথা শুনতে হয়। শ্রীকৃষ্ণ রাধার প্রেমকে আমরা পুজো করি, শ্রীকৃষ্ণ রাধার প্রেমটা কি আপনার আমার মতন মেয়ে ছেলে ছেলের পুরো প্রেম? আরে দিদি আমি একটা কথা বলি, আপনি একদিন আমাকে গোটা হিন্দু ধর্ম শিখিয়ে দিবেন? না না, আপনাকে আপনাকে বলার সুযোগ আপনি তো ভিডিওতে বলে দিয়েছেন। একটা অন্য ধর্ম নিয়ে যখন কথা বলবেন কেউ যে আপনাকে কোনো কথা বলবে না এটা তো ভুল। না না অবশ্যই আপনি বলবেন, বিষয়টা হচ্ছে যে বলার একটা ই আছে, যে আপনি একটা শুনুন, আপনি বলেছেন ওখানে যে ঈশ্বরের কোনো লিঙ্গ হয় না। আমি কেন বলবো দিদি? আমি বলিনি, আমি বলেছি শ্বেতা সূত্র উপনিষদ অধ্যায় 6 মন্ত্র নম্বর 9 চেসিতা লিঙ্গামা। দিদি ওমকার শব্দের অর্থ স্বয়ং উপনিষদে প্রজাপতি তিনিও বলেননি, তাকে প্রজাপতিকে জিজ্ঞাসা করেছিল রাক্ষস যে ওম শব্দের অর্থ কি, তিনি নিজেই বলেনি। তো আপনাদের ভগবান যদি আমি এখন উত্তর দিই যে ওম শব্দের অর্থ আপনাদের ভগবানই জানে না, ওমকার শব্দের কোনো অর্থ ভগবানই বলেনি। কে বলেছে? নেই, আমি আপনাকে বলে দেব, আপনি একটা ভিডিও করে 10 জনকে বলবেন যে ওমকারের মানে এটা হয় সেটা। তবে না, ওমকারের শব্দের কোনো অর্থ হয় না, ওম শব্দের অর্থই হয় না। ওম শব্দের অর্থ না, ওম শব্দটি অনেকে বলে ওম শব্দের অর্থ শান্তি, ওম শব্দের অর্থ শান্তি বলে, কিন্তু ওম শব্দের অর্থ শান্তি এটা কোনোভাবে করতে পারবেন না। আপনি উপনিষদ 2-4 পড়লে সব কিছু জেনে যাবেন না। আচ্ছা আপনি যতটা, আপনাকে এই কথা আমি শিওর দিতে পারি, আপনি 2-4 ধর্মগ্রন্থ নয়, আমি এই কথা বলতে পারি বাংলা মানে বাঙালিদের মধ্যে, আপনি যেহেতু বাঙালি, আমার কাছে যতগুলো হিন্দুদের ধর্মগ্রন্থ আছে এবং আমি পড়েছি, আমি এটাকে আপনাকে স্পষ্টভাবে বলতে পারি যে কোনো হিন্দুদের বাড়িতে কি দোকানে এতগুলো বই নাই। আরে দিদি ওমকারের, আপনাকে আমি ওমকারের মানেটা বলেছি, ওমকার বলতে হিন্দুরা বোঝায় শান্তি, ঠিক আছে, কিন্তু এটা ওমকারের শব্দের অর্থ না। আচ্ছা বলেন, আচ্ছা আপনি বলেন ওমকার শব্দের অর্থ বলেন দিদি, আপনি ওমকার শব্দের অর্থ বলেন। আপনি আগের দিন বলেছেন আরে আমি বলিনি তো, এটা এটা উপনিষদ বলেছে। আশ্চর্য, এই অভিযোগ আমাকে করা মানে এটা আপনাদের আপনাদের ভগবানকে ভগবানের প্রতি আপত্তি করা। আপনাকে প্রথম কথা আমি বলছি এটা দিদি, যদি বলেন যে ঈশ্বরের লিঙ্গ থাকবে না, ঈশ্বরের স্বামী থাকবে না, এই অভিযোগ যদি আমার প্রতি করেন এটা আমার প্রতি অভিযোগ নয়, এটা স্পষ্ট শ্বেতাসূত্র উপনিষদ অধ্যায় 6 মন্ত্র 9 আপনাদের ভগবান বলেছে। আচ্ছা দেখেন এটা উপনিষদ, আপনি কি মনে করেন আমরা কিছু জানি না? সন্ধিকরণ, দুর্গা শব্দ সন্ধিকরণ, শিব ছন্দ সন্ধিকরণ করেন দেখেন কত আমি কত উপনিষদ পড়েছেন আমি দেখব। সন্ধি ব্যাখ্যা করুন, শিব শব্দ সন্ধি করে দুর্গা শব্দ সন্ধি করে আমার ব্যাখ্যা করে বুঝান, কোন ভিডিও ছাড়ুন দেখি আমরা কত ক্ষমতা। দিদি আপনি এত আপনি মনে হচ্ছে যে আপনি খুব রাগান্বিত আছেন। ত্রিবিধম নরকাস্য দারুম কাম ক্রোধ লোভ, গীতা বলছে 16 অধ্যায় 21 অনুচ্ছেদ বলে তিনটে জিনিস মানুষকে নরকে নিয়ে যায়, তার মধ্যে একটা হচ্ছে রাগ। আপনি রেগে গেছেন, আপনি তো নরকে যাবেন গীতার অনুসারে। আরে দিদি আমি এখন পর্যন্ত আমাকে একটা প্রমাণ দেন। আমাকে আমি যে হিন্দু ধর্মের সমালোচনা করেছি এটা প্রমাণ করেন যে আমি হিন্দু ধর্মের সমালোচনা করেছি। আপনার মুসলমান বলে কোনো শব্দ নাই, শব্দ মুসলিম আগে, শব্দ মুসলমান বলে কোনো শব্দ নাই, শব্দ হচ্ছে মুসলিম। না মুসলমান এটা ফার্সি শব্দ দাদা, আমাকে শেখান না এগুলো। মুসলমান এটা সব ফার্সিরা বলে। মুসলমান শব্দ অর্থটা কি শুনে রাখুন, মুসলমান শব্দ অর্থটা হচ্ছে মুসলমান ঈমান মানে ধর্ম মানে ইচ্ছা। দাদা শুনেন শুনেন এই কথা মানুষ যখন শুনবে না, এই কথা মানুষ যখন শুনবে তখন হাসবে। মুসলমান ঈমান দাদা মুসলমান শব্দের ওটা অর্থ না, মুসলিম মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী। না না আমাদের কোরআনে আরেকটা জিনিস আছে যে একটা হিন্দুদের কোন ধর্ম মন্দির বা উপাসনা গৃহে যদি কেউ সাধনা করে সেই উপর কোন মন্দির তৈরি করে থাকে, তার উপর সেই মন্দিরকে ভেঙে অন্য সাধনা গৃহ বা মসজিদ তৈরি করা যায় না। এটা যে যারা করবে দাদা এটা কোরআনে লেখা নাই, এটা হাদিসে আছে, উল্টা উল্টা বলেন না। সাধনা করেন তো আমরা সাধনা স্থল তো দাদা, এটা কোরআনে নেই এটা হাদিস আছে, এটা মুসান্নাফ আব্দুর রাজ্জাকের হাদিস। আপনাদের কোরআনে আছে ইসলাম যারা আছে কোরআন। দাদা আমি একটা কথা বলি, আপনার এত এলোফাতরি এটা যে বিষয়ে জানেন না সেগুলো পাণ্ডিত্য জাহির করার দরকার নেই দাদা। আমার কথা দুটো ছিল, আমার ভিডিওতে শুনেন, ভিডিওতে আসেন দাদা। যদি আপনি মনে করেন যে বিতর্ক করবো, আপনাদের কোনো ঠাকুর পণ্ডিত যদি থাকে দাদা, আপনাকে একটা কথা বলি, আপনাদের যদি কোনো ঠাকুর কোনো পণ্ডিত থাকে তাহলে আপনারা একটা বিতর্কের আলোচনা করেন, একটা আলোচনা সভা করেন, আমি আপনাদের বিতর্কের আলোচনা সভাতে উপস্থিত হব। দেবী দুর্গা তিনি ভগবান কি ভগবান না এই বিষয়ে বিতর্ক হবে। আবার আরে দাদা আপনারা আমাদের বাবরি মসজিদকে ভেঙে মন্দির করে নিলেন, কথা বলছেন আবার উল্টা পাল্টা, ওদিকে যান না দাদা। আমাদের বাবরি মসজিদটাকে ভেঙে আপনারা মন্দির করে নিলেন, আবার কথা কি বলছেন? কথা একটা ধর্মের মন্দির ভেঙে যদি কোনো মসজিদ করা হয় সেটা হচ্ছে পাপ, এটা নিষিদ্ধ হারাম। একটা অমুসলিমদের কোনো গির্জাকে ভাঙা কোনো মন্দির ভাঙা ইসলাম এটা কখনো অনুমতি দেয় না, বরং হিন্দুরা আমাদের বাবরি মসজিদকে ভেঙে নিয়ে নিল। হিন্দুদের কোনো মন্দির ভেঙে যদি মসজিদ করা হয় সেটা কিন্তু আপনাদের কোরআন অনুমতি দেয় না। আরে আমরা তো করি না রে ভাই, আমরা করিও না, আমাদের এরকম কোনো ইতিহাসও নাই, বরং আমাদের বাবরি মসজিদ আপনারা ভেঙে চুরে নিয়ে নিলেন। আমরাও তো বহু মন্দির। আরে দাদা এই কথার উত্তর দেন, বাবরি মসজিদ ভেঙে আপনারা নিয়েছেন কি নেননি? তৈরি করেছেন। বাবরি মসজিদটা আপনারা নিয়েছেন কি নেননি বলেন? শুনেন আমরা মক্কায় কি আছে, মক্কায় কি আছে জানেন? মক্কায় ঘেরা। দাদা শুনেন পাগলামি করিয়েন না, পাগলামি করিয়েন না দাদা, ওই পাগলামি করেন না যে মক্কাতে শিব আছে। দাদা ওই পাগলামি করেন না যে মক্কাতে শিব আছে, এগুলো মানুষ হাসবে দাদা। আপনাদের এখন দেখেন আপনার দূর থেকে দেখে আপনারা সবকিছু বুঝে নিলেন, আমরা কাছে গিয়ে কিছু বুঝলাম না। শুনেন আপনি অনেক কিছু বোঝেন, আপনি অনেক কিছু বোঝেন। আরে দাদা এত কিছু আমাকে শেখাতে হবে না রে দাদা, আপনি এমন ভাব করছেন। আপনি কার কাছ থেকে শুনেছেন কি শুনেননি ভাই? বিয়ে করলাম, প্রেগনেন্ট হয়ে আমরা জানি তো রে ভাই করে না না তিন তালাক আমরা দিই না দাদা, এগুলো তিন তালাক আমরা দিই না ওইভাবে, আমরা তিন তালাক দিই না ভাই। দ্রৌপদী দ্রৌপদীকে কি যেন করেছিল, পাঁচ ভাই মিলে একসঙ্গে নাকি থাকতো দ্রৌপদীর সঙ্গে। দাদা একটা আপনাদের ঘটনা পড়েছিলাম, দ্রৌপদী নাকি পাঁচ ভাইয়ের সঙ্গে থাকতো তার মাকে খুশি করার জন্য। আমাদের মুসলমান ধর্মে আছে ভাই এক মায়ের পেটে ভাই বোন হলে বিয়ে করতে পারে। আবার এটা নাকি এটা আপনাদের মনুসংহিতার তৃতীয় অধ্যায় ৩৪ নম্বর শ্লোকে স্পষ্ট আছে রাক্ষসী বিবাহ। দাদা রাক্ষসী বিবাহটা একটু বলেন তো, রাক্ষসী বিবাহটা কেমন দাদা? রাক্ষসী বিবাহটা একটু বলেন তো, রাক্ষসী বিবাহটা কেমন, কি প্রথা রাক্ষসী বিবাহটা? মানে কোন মেয়েকে জোরপূর্বক নিয়ে ধর্ষণ করবে, ওই ধর্ষকের সঙ্গে বিয়ে দিয়ে দিতে হবে, এটা হচ্ছে রাক্ষসী বিবাহ, এমনটা নয়? নাউজুবিল্লাহ, মিথ্যা কথা দাদা, মিথ্যা কথা বলেন না, আপনাদের ভগবান আপনাকে জীবটাকে কেটে নেবে। আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনার কোন যদি ঠাকুর পণ্ডিত যদি থাকে, এই যে আপনি দাবিগুলো করলেন, দাবি যদি প্রমাণ করতে পারেন। ওমকার কি? ওমকার শব্দের অর্থ না, ওং শব্দের অর্থ, ওং শব্দের অর্থ ভগবান প্রজাপতি তিনি নিজে বলতে পারেনি, আবার আমাকে শেখাতে আসছেন। আচ্ছা আপনি মহাপণ্ডিত, এক কাজ করেন না, একটা বিতর্কের আয়োজন করেন সরাসরি, আপনি বিতর্কের আয়োজন করুন, খরচ আমি দেবো। আরে দাদা কটা দিক আছে আমাকে তো শেখাতে হবে না, যদি এত কিছু পণ্ডিত্য জাহির করতে চান দাদা, আমি একজন ইন্ডিয়ান, আপনি যদি চান আপনি একটা বিতর্কের আয়োজন করেন, খরচ যা লাগবে আমি ব্রাদার রাহুল হোসেন দেবো, আপনার ঠাকুর পণ্ডিত চার পাঁচটা যা পারবেন নিয়ে আসেন। দাদা এটা ছোট 4 বছরের ছেলেকে জিজ্ঞাসা করেন, 4 বেদ বলে দিবে। আচ্ছা দাদা বলুন তো গীতাতে, আপনি বলেন তো বেদে ইন টোটাল কয়টা শ্লোক আছে? আচ্ছা ঋগ্বেদে কটা মণ্ডল আছে বলেন তো দাদা? আপনাকে হিন্দু ধর্ম সম্পর্কে প্রশ্ন করছে, ঋগ্বেদে কটা মণ্ডল আছে? ঋগ্বেদে কটা মণ্ডল আছে বলেন? ঋগ্বেদে কাণ্ড সংখ্যা কত? 4টে বেদে টোটাল শ্লোক সংখ্যা কত বলেন তো দাদা? আরে দাদা আপনাদের দ্রৌপদীর সঙ্গে আমরা শুনেছি, দ্রৌপদীর সঙ্গে নাকি 5 জন একসঙ্গে থাকতো, 5 ভাই। দাদা ব্রহ্মা, আপনাদের ব্রহ্মা উনি নাকি নিজের মেয়ে সরস্বতীর সঙ্গে সেক্স করতো। দাদা শ্রীকৃষ্ণ নাকি 16,108টা বিবাহ করেছিল, 8টা সখা ছিল। হিন্দু ধর্ম কারো পৈতৃক সম্পত্তি নয় যে নিজের ধর্ম নিয়ে আলোচনা করব। হিন্দু ধর্মটা কি একটা একা আপনার নাকি দাদা? দিদি হিন্দু ধর্ম কি আপনাদের একা? যাক ফোনটা কেটে দিয়েছে, যাই কয়েকদিন থেকে আমাকে ফোন করছিল, আমি তার জন্যই আলোচনা করলাম। তো যাই হোক আপনার আলোচনা শুনলেন, আমার ইতিমধ্যে একটা আলোচনা ইন্টারনেটে ভাইরাল হয়েছে, বিষয়টা ছিল দেবী দুর্গা প্রসঙ্গে। তো নয়, আমাকে একটা মানে কিছু যুবক ভাইরা আমাকে যে চাঁদা চেয়েছিল ওই বিষয়ে আমি আলোচনা করেছিলাম। তো ওটা নিয়ে নাকি হিন্দু ভাইদের দাবি যে আমি নাকি হিন্দু ধর্মগ্রন্থের সমালোচনা করেছি। তো আমি ওখানে স্পষ্টই কথা বলেছি, আমি দেবী দুর্গাকে কখনো গালিও দিইনি, কিচ্ছু বলিনি। আমি জাস্ট বলেছি একটা আমার সঙ্গে ঘটে যাওয়া একটা কাহিনী, আমি সেটা বলেছি আলোচনা সভাতে। তো এখানে হিন্দু ধর্মের কোথায় সমালোচনা করেছি? অধিকাংশ হিন্দু ভাই দুটো জিনিসকে আপত্তি করেছে, আমি কমেন্টগুলো দেখেছি বেশ। দুটো জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে এটা যে আমি বলেছিলাম দেবী দুর্গা তিনি ভগবান নয়। আমি এই কথা দাবি করিনি যে দেবী দুর্গা ভগবান নয়, এই কথা আমি বলিনি। আমি জাস্ট বলেছিলাম এটা যে ঈশ্বর হবার জন্য এই যে উপনিষদ দেখছেন, এটা গীতা প্রেস গোরক্ষপুর থেকে ছাপা, ঈশ্বরের একটা ডেফিনেশন দেওয়া আছে শ্বেতসূত্র উপনিষদ অধ্যায় 6 মন্ত্র নম্বর 9। এই যে শ্বেতসূত্র উপনিষদ দেখেন, আমি যেটা বলেছিলাম সেটা আছে কি দেখেন, সেই বাংলাতে আপনারা দেখে নেন। এখানে পরিষ্কার দেওয়া আছে যিনি ঈশ্বর হবেন তার কি কোনো স্বামী কেউ থাকবে না, কোনো স্বামী নেই, ঈশ্বর কোনো স্বামী নেই, স্পষ্ট স্বামী নেই, তার কোনো ছেলে সন্তান নেই। এটা আমি একাধিক জায়গায়, এটা তিনি কখনো জন্ম দেননি, কারো কাছে জন্ম নেননি, এই ঘটনাটা পরিষ্কারভাবে লেখা আছে। যিনি ঈশ্বর হবেন তিনি কখনো কারো স্বামী হবেন না, 1। 2 নম্বর, তার কোনো স্ত্রী হবে না, মানে তিনি বিবাহ করবেন না। তারপরে তার কোনো ছেলে হবে না, কোনো সন্তান হবে না, নচলিঙ্গামা, তার কোনো লিঙ্গও থাকবে না। দেখেন নচলিঙ্গামা স্পষ্ট মজুদ আছে, লিঙ্গামা তার কোনো লিঙ্গ থাকবে না। এখানে সবগুলো ভাগ করে দেওয়া আছে, দেখেন সব ভাগ করে দেওয়া আছে, সবগুলো ওখানে অনুবাদ করে দেওয়া আছে। লিঙ্গামা চিহ্ন বিশেষ, মানে সে না নারী হবে না পুরুষ হবে, চিহ্ন বিশেষ, তার কোনো লিঙ্গাম থাকবে না। ঠিক আছে, নয় মানে নেই, এখানে পরিষ্কার। তো আমি এখান থেকে দাবি করেছিলাম এটা যে হিন্দু ধর্মগ্রন্থে স্পষ্টভাবে বলেছে যিনি ঈশ্বর হবেন তার কোনো লিঙ্গ থাকবে না, না নারী হবে না সে পুরুষ হবে। এখন আমি এই কথা সে দাদাদেরকে, হিন্দু দাদাদেরকে বলেছিলাম যে তাহলে তো দেবী দুর্গা তো একজন নারী, তাহলে দেবী দুর্গা কীভাবে তিনি ভগবান হয়? এক, এখন কথা হচ্ছে দুটো, যে আমি বলেছিলাম গীতাতে দুর্গা শব্দটি নাই, যদি কেউ দুর্গা শব্দটি গীতা থেকে দেখাতে পারে তাকে 10 লক্ষ টাকা দেব। তো এখন পর্যন্ত কি কেউ দেখাতে পারেছে? না, পারেনি। যদি পারে 10 লক্ষ টাকা নিয়ে চলে যাবে। আমি তার জন্য ওই দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা আপনি কি পেয়েছেন যে দুর্গা শব্দটি মানে গীতাতে আছে, এরকম কিছু আপনি পেয়েছেন? উনি নিজেই স্বীকার করলো না, গীতাতে দুর্গা শব্দটি নেই। তো যেটা নিয়েই সেটা নিয়ে আবার এত কথা কেন? যেটা আমি তো আমার কথা কি ছিল, আমি কি দেবী দুর্গা অসম্মান করেছি? যে না, আমি বলতে পারতাম এই বিষয়গুলো, আমি এই বিষয়গুলো বলতে পারতাম, কিন্তু তারপর বলি না। আর 2 নম্বর, আমি দেবী দুর্গাকে ভগবান নাই কথা আমি কখনোই বলিনি, দেবী দুর্গা ভগবান না। আমি বলেছি ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তার কোনো লিঙ্গ থাকবে না, ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তিনি কখনো বিবাহ করবে না। এখন দেবী দুর্গা যদি বিবাহ করে, তাহলে এখন ধরতে হবে দুটো কথা, দেবী দুর্গা যদি একটা নারী, তাহলে আমাকে বুঝতে হবে এটা যে ধর্মগ্রন্থটা ভুল আছে, কেননা এটা পরস্পর বিরোধী একটা আকিদা বা বিশ্বাস। আর ওই দিদি বারবার বলছিলেন ওমকার, ওম শব্দের অর্থ কি? আরে দাদাকে, আমি দিদিকে বললাম যে দেখেন মেয়ে মানুষ কথা বলতে দেয় না, তো ওমকারের সংজ্ঞা এটা হিন্দু ধর্মগ্রন্থের সঙ্গে নিজেরাই দিতে পারেনি, স্পষ্ট। দেখেন এটা হচ্ছে খট উপনিষদ, এটা খট উপনিষদ এটাকে বলা হয়। এখানে ওমকার নিয়ে অনেক আলোচনা আছে, ওমকার নিয়ে অনেক আলোচনা আছে, আমি অনেক দিন আগে দাগিয়ে রেখেছি। ওমকার অতএব তত্ত্ব বোঝার সাধক এর দ্বারা 2 এর মধ্যে কোনো অভীষ্ট রূপের সিদ্ধি লাভ করতে পারেন। ওমকার নিয়ে খট উপনিষদ 2য় বল্লিতে একদম অনেক আলোচনা করেছে, ওমকার কি। আরে ওমকার কি এটা নিজেরাই হিন্দু দাদারা নিজেরাই এখানে বলতে পারেনি। তো আমি এখানে একটা ব্যাখ্যা আমার কাছে আছে, ওমকারের ব্যাখ্যা আছে ইসলামী দৃষ্টিভঙ্গিতে, ওমকারের ব্যাখ্যা, ওমকার বলতে গেলে কি বোঝানো হয়েছে, আমি একটা লিখে নিয়েছি। দেখেন আমি তার জন্য অনেক আগে এখানে দাগে রয়েছে, ওম আর আল্লাহু আরবিতে লিখে রেখেছি। এখানে ওম, ওমের রহস্য, ওম এর রহস্য দিদি আজকে প্রশ্ন করছে, এটা আমি অনেক আগে আমি বই থেকে পড়ে, তাদের বই পড়ে আমার দাগানো আছে, আপনারা দেখছেন যে আমার কাছে এখানে দাগানো আছে। ওম নিয়ে আমার অনেকে তাদের খট উপনিষদ 2য় বল্লি থেকে অনেক দাগানো আছে। কটা ধর্মগ্রন্থ পড়েছি কি পড়ি নাই এটা পরের কথা। তো যাই হোক, আপনারা এতক্ষণ আলোচনা শুনছিলেন এই বিষয়টা নিয়ে যে আমার ওই হিন্দু ধর্মগ্রন্থে দেবী দুর্গার প্রসঙ্গে যে একটা ঘটে যাওয়া ঘটনা ওটা নিয়েই। তো সার্বিকভাবে এটাই আমার দুটো কথা ছিল। এক, দেবী দুর্গা যদি ভগবান হবেন তার কোনো লিঙ্গ থাকবে না, কেন ধর্মগ্রন্থ বলেছে। এখন যদি বলে না দেবী দুর্গার বিবাহ করেছে, স্বামী হয়েছে, তাহলে ঠিক আছে করলো, আপনার ভগবান আপনি মানেন, আমার আপত্তি কি রে ভাই? আমি কখনো বলেছি যে আপনি ভগবান তাকে মানতে পারবেন না? আমি ধর্মগ্রন্থের আলোকে বলেছি। আর শ্রীকৃষ্ণ স্পষ্ট হয়ে বলেছে, ইয়া শাস্ত্র বিধিম স্ত্রী যা বার্তাতে কাম করাতা না সুখম না সিদ্ধম না বানাতে না পারাম গতিম। যেহেতু ধর্মগ্রন্থ ছেড়ে দিয়ে নিজের খেয়াল খুশি দ্বারা যজ্ঞ করবে, পুজো করবে, অর্চনা করবে, সে কখনো মোক্ষ লাভ করতে পারবে না। শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় 16 মন্ত্র নম্বর 23 এবং 24। এখন কিছু হিন্দু ভাইরা মনে করছে আমি মানে সমালোচনা করছি। আরে দাদা, আমি সমালোচনা করি নাই। দেবী দুর্গা যে ভগবান, দেবী দুর্গা যে ভগবান নয় এ কথা স্বয়ং স্বামী দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশ 224 থেকে 230 পৃষ্ঠা পর্যন্ত অনেক আলোচনা করবো যে দেবী দুর্গা ইনি ভগবান না, দুর্গা তো দূরের কথা, কৃষ্ণকেও ভগবান মানতে চাননি। রাজা রামমোহন রায় আর স্বামী দয়ানন্দ সরস্বতী তারা দুজনেই কৃষ্ণকেও ভগবান মানতে চাননি। এক। দুই, যারা দাস, হিন্দুদের মধ্যে যারা দাসনামী সমাজ, যারা দাসনামী সমাজ এবং যারা আর্য সমাজ, তারা এমনকি কৃষ্ণ রামচন্দ্রকে ভগবান বিশ্বাস করে না, পরমেশ্বর বিশ্বাস করে না। আসলে হিন্দু ভাইদের এ তত্ত্ব তারা জানে না যে ঈশ্বর, ভগবান, দেবতা, আত্মা, পরমাত্মা, জীবাত্মা, এই যে 7-8টা ক্যাটাগরি আছে কোনটাকে কি বলা হয় এটা তাদের জানা নেই। তার জন্য সাধারণ হিন্দু ভাইরা আবেগে পড়ে। একজন মুসলিম দাড়িওয়ালা লোক যখন বলেছে দেবী দুর্গা নিয়ে কথা বলেছে যে দুর্গা তিনি একজন নারী, ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তার কোনো লিঙ্গ থাকবে না, সে নারী হবে না পুরুষ হবে না, অত এই মুসলিম দাড়িওয়ালা লোকটা হিন্দু ধর্মের সমালোচনা করলো। তারা বোঝারই চেষ্টা করে না, দাদি এইসব দাদা বা দিদিরা বোঝার চেষ্টা করেন যে আমি বোঝাতে চাইছি কি। আমার কথা হয়তো সম্পূর্ণ শোনেনি 18 মিনিটের আলোচনা, নাহলে এই কথা বলতে পারে কীভাবে যে দেবী দুর্গাকে আমি বলেছি ভগবান না। আরে ভাই আমি এই কথা বলি না, আমি বলছি গীতাতে দুর্গা শব্দটি নেই, দুর্গা ভগবান তো দূরের কথা, দুর্গা শব্দটি শ্রীমদ্ ভগবদ্ গীতায় 18 অধ্যায় 700 মন্ত্র আছে, এই দুর্গা শব্দটি নেই, আমি এই কথার দাবি করেছি। কিন্তু তারা মনে করছে যে আমি সমালোচনা করছি। আর ভাই সমালোচনা নাই তো, আমরা যখন স্পষ্টভাবে যেভাবে বলি, আমরা স্পষ্টভাবে যখন অনেক কথাই এভাবে আলোচনা করি, আমরা কোরআনেও আমরা বলি যে কোরআনে যেমন নামাজ কথাটাই নাই, নামাজ কথা কোরআনে নেই, আছে সলাত, নামাজ কথা নেই কোরআনে আছে সলাত। এখন কেউ যদি নামাজের দাবি করে, আমরা পরিষ্কারভাবে বলবো নামাজ শব্দটা কোরআনে, সলাত আছে। ঠিক একভাবে দুর্গা শব্দটি গীতায় নাই, দুর্গা ভগবন্ত দূরের কথা। এখন কোনো হিন্দু ভাই, কোনো হিন্দু ঠাকুর পণ্ডিত যদি মশাই এসে যদি বলে না দাদা আপনি যে কথা বলেছেন কথাটা সঠিক নয়, দুর্গা শব্দটা আছে, গীতার এত নম্বর অধ্যায় এত নম্বর শ্লোকে দুর্গাকে ভগবান বলা হয়েছে, দেখিয়ে দিলেই মিটে গেল, আমি ভুল প্রমাণ হয়ে গেলাম না। তো আবেগে পড়ে এসে তারা এসে বলছে যে এ বিষয় সে বিষয়, এ বিষয় সে বিষয়। তো যাই হোক, আমি হিন্দু ধর্মে কখনোই সমালোচনা করি না, আমি পছন্দ করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট হয়ে বলেছেন সূরা বাকারা 2 আয়াত নম্বর 256 লা ইকরা ফিদ্দিন, তোমরা ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করো না, ধর্ম নিয়ে সীমা লঙ্ঘন করো না, অতিরঞ্জন করো না। আমরা ধর্ম নিয়ে কোনো ধর্মকে আমরা ছোট বা খাটো করি না। পবিত্র কোরআনে আরো বলা হয়েছে সূরা কাফিরুন 107 আয়াত নম্বর 5 এবং 6 লাকুম দীনুকুম আলিয়াদিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করি, আমাদের এখানে ধর্ম নিয়ে কোনো জবরদস্তি বাড়াবাড়ি নেই। পবিত্র কোরআন সূরা আনাম 6 আয়াত নম্বর 108 আল্লাহ বলেছেন যে তোমরা তাদের গালি দিও না, তাদের নিন্দা করিও না, যেসব অমুসলিম তারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য ভগবান ঈশ্বরের উপাসনা করে তাদের গালি দিও না। আল্লাহ অন্য দেবতাদের গালি দিতে নিষেধ করেছেন। আমরা মুসলিমরা কখনোই অন্য ধর্মের ঈশ্বরের গালি দিই না। তবে আমরা কি করি, আমরা মানুষকে বোঝানোর জন্য বলি যে পরিষ্কারভাবে যে ঈশ্বরের ডেফিনেশন হিন্দু ধর্মগ্রন্থে এটা আছে, কিন্তু হিন্দু ভাইরা তারা উপাসনা করছে, এটা আমাদেরকে আমরা নিন্দা করি না। আজ পর্যন্ত বলতে পারবে না যে আমি কৃষ্ণকে গালি দিয়েছি বা আমি গালি দিয়েছি দেবী দুর্গাকে গালি দিয়েছি। আমি কোনোদিন কোনো দেবী দুর্গাকে আমি কখনোই গালি দিই না, পরিষ্কার। তো স্বাভাবিক কথা, এটা আসলে সত্য তারা জানতে চায় না, তারা আবেগ নিয়ে আছে, আবেগ নিয়ে পড়ে আছে, আবেগের সঙ্গে বলছে। অনেকে জানে না দেবী দুর্গা এটা হচ্ছে বাঙালিদের একটা শারদীয় উৎসব, ভগবান হিন্দুরা মানে না। কিন্তু এগুলো কি কি বলার, এখন অল্প জেনে যে সেই যদি এখন যদি মহাপণ্ডিত মানে পাণ্ডিত্য জাহির করে, এখানে কিছু বলার নেই। ইসলাম নিয়ে তিনি কথা বলতে শুরু করেন, ইসলাম এ আছে সে আছে এ আছে, ইসলামের ভাই বোনের সঙ্গে বিবাহের কথা আছে, নিজের আপন বোনের, নাউজুবিল্লাহ মিন যালিক। পবিত্র কোরআন সূরা নিসার আয়াত নম্বর 23-24 নিজের ছেলে মেয়ে, নিজের খালা, এদেরকে বিবাহ করে স্পষ্ট হারাম করা হয়েছে। কিন্তু তিনি কার কাছ থেকে হয়তো শুনেছেন, কোনো ইসলাম বিদ্বেষী কোনো মানুষের কাছ থেকে শুনেছেন বা কোনো রাজনৈতিক ব্যক্তির মুখ থেকে শুনেছেন যে ইসলামের এই খারাপ খারাপ জিনিসগুলো আছে। ওদের শিব নাকি, ওদের শিব নাকি মক্কাতে বন্ধ করা আছে, এগুলো সব অযৌক্তিক ফাউল, সব হাওয়াই কথা। শিব নাকি, শিব যে মক্কা বা মদিনাতে গিয়েছিল এর কোনো প্রমাণ ছিল? শিব তো ছিল পাহাড়ে, শিব তো জায়গা হচ্ছে পাহাড়, শিব ভগবান শিবের স্থান হচ্ছে পাহাড়ে। তো তিনি মরুভূমিতে কি করতে গেলেন রে ভাই, মরুভূমিতে তিনি কি করতে গেলেন? আশ্চর্য হবেন না। শিবকে গিরিজান্নাথ, গিরিজান্নাথ বলা হয়, গিরিজান্নাথ, গিরিজান্নাথ প্রভু, গিরিজান্নাথ প্রভু মানে কি, শিবের স্থান মূলত হচ্ছে পাহাড় পর্বত এদিকে। তো তিনি মক্কা, সেখানে তো মরুভূমি, এখানে যাবে কি করতে? তো সে যাই হোক, সেগুলো আলাদা কথা। এটা হিন্দু ভাইদের ভুল ধারণা যে তাদের মক্কাতে নাকি তাদের শিবকে আমরা ধরে রেখেছি। তো মক্কাতে যদি শিবকে যদি বেঁধে রাখি তাহলে কত পাওয়ার আমাদের মানুষের, যে ভগবানকে আমরা আটকে রাখি, এগুলো বলতে চায় না। কিন্তু এই সব অযৌক্তিক, অনৈতিক, এমনকি কোনো ইতিহাস দ্বারা প্রমাণিত নয় যে মুসলিমরা তাদের শিবকে আটকে রেখেছে। শিবপুরাণ তো আছে, শিবপুরাণে তেমন কথা লেখা নেই যে তাদের শিবকে নাকি মুসলিমরা আটকে রেখেছে। আশ্চর্য বিষয়, ওরা জানেই না যে মক্কার যে কাবা শরীফটা এটা আজকের সময়কার না। মক্কার কাবাটা অনেক প্রাচীন, যদিও প্রাচীন হতে নবী ইব্রাহিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে প্রথম যে কাবাটা নির্মাণ করেছেন এমনটা না, নবী ইব্রাহিম খ্রিস্টান এবং ইহুদি যারা বিশ্বাস করে নবী ইব্রাহিমের ধর্ম তারা পালন করে। তো সেই সময়, আজকের নাকি রে দাদা, তো আপনাদের শিবকে তারা সেই সময় করেছে, তো আমাদের দোষ দেন কেন? ইহুদি খ্রিস্টানকে দোষ দেবেন, এতটুকু তারা বোঝে না। আরেকটা বিষয় তিনি বললেন যে ইসলামের আগে, ইসলাম যখন আসেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে আমরা কোন ধর্মের অনুসারী ছিলাম, এটা তাদের অযৌক্তিক কথা। ওরা মনে করে যে ইসলাম মাত্র 1400 বছর পূর্বে এসেছে, এটা ভুল ধারণা। আরে দিদি, আমরা বিশ্বাস করি পৃথিবীতে প্রায় 1,24,000 হাজার নবী রাসূল এসেছে। মিশকাতের হাদিস 5337 নম্বর হাদিস। এবার ইসলাম যদি 1400 বছর আগে আসে তো নবী তো এসেছে 1,24,000। এখন প্রত্যেকটা নবী যদি এক বছর করেও জীবন পায় তাও পৃথিবীর বয়স হওয়ার কথা 1,24,000। আমরা মুসলিমরা মনে করি পৃথিবীর প্রথম মানুষের নাম হচ্ছে আদম। আদম হিন্দু ছিল না, খ্রিস্টান ছিল না, মুসলিম ছিলেন। তো পৃথিবীতে প্রথম মানুষ তিনি যদি মুসলিম হয় তো এখানে 1400 বছর কথা আসে কীভাবে? আসলে এসব হিন্দু দাদা দিদিদের একটা ভুল ধারণা যে ইসলাম নাকি 1400 বছর পূর্বে এসেছে। জি না, ইসলাম এসেছে সৃষ্টির প্রথম দিন থেকে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলাম নিয়ে আসেননি, তিনি ইসলামের শেষ নবী। ইসলামের এই বিধানটিকে কমপ্লিট করার জন্য তাকে পাঠানো হয়েছে। তিনি ইসলামকে সম্পূর্ণ করেছেন, ইসলামের সম্পূর্ণ বিধান তিনি নিয়ে এসেছেন। তিনি ইসলাম ধর্মকে নিয়ে আসেননি। ইসলাম ধর্ম তো নবী আদম নিয়ে এসেছে। আদমের পরে অনেক নবী আসে, মূসা আছে, ঈসা, নূহ, অনেক নবী। 1,24,000 নবী রাসূল আমরা বিশ্বাস করি। সবগুলো মুসলিমদের নবী আর সবগুলো তারা ইসলাম ধর্ম পালন করেছে। তো নবী তারা মনে করে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি ইসলাম নিয়ে এসেছে। এটা ভুল ধারণা, এটা তাদের মিথ্যা অভিযোগ, এটা অজ্ঞতার অভিযোগ। তাই পৃথিবীতে ইসলামই এসেছে। আর আমরা যদি বলতে চাই হিন্দু ধর্ম কথা এসেছে, আমার একটা আলোচনা আছে দেখবেন যে কোন প্রাচীন ধর্মের নাম কি। হিন্দু ধর্মটা এসেছে মাত্র 4000 বছর আগে, মানে প্যাগান এটা এসেছে মাত্র 4000 বছর আগে। এটা ঐতিহাসিক ডকুমেন্ট সহ আছে, হিন্দু ধর্মগ্রন্থ থেকে তো আছে ঐতিহাসিক ডকুমেন্টস আছে। এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই না। খ্রিস্টান এসেছে 2000 বছর আগে। পৃথিবীর প্রথম ধর্ম হচ্ছে ইসলাম। এটা যদি কেউ যদি বিতর্ক করতে চাই, আমরা বিতর্ক করতে রাজি আছি। এত মানে আবেগ নিয়ে কথা বলার কি আছে? আমি তো আলোচনা করেছি, আমি বলেছি যদি কোনো হিন্দু দাদা দিদি অথবা কোনো খ্রিস্টান তারা যদি এই বিষয় নিয়ে আলোচনা করতে চায় তারা আলোচনা করতে পারে। আমি সব সময় প্রস্তুত আছি। যে কোনো সময় যদি তারা বলে যে দাদা আপনি আমাদের ধর্ম সম্পর্কে এই তথ্যটা ভুল দিয়েছেন, আপনার সঙ্গে একটা বিতর্ক করতে চাই, তো আমরা আহলান ওয়া সাহলান, আমরা সবসময় বলি ওয়েলকাম। আপনারা একটা আয়োজন করুন, আপনাদের ঠাকুর পণ্ডিত নিয়ে আসেন, আমি যাব সেখানে, কোনো সমস্যা নেই। আবার যদি না বলেন না আমরা আয়োজন করব, আপনারা আসবেন, তাও কোনো সমস্যা নেই। আপনারা বলেন, সমস্যা নেই। কোনো হিন্দু কোনো খ্রিস্টান যদি তারা আয়োজন করতে চায় করবে, সমস্যা নেই। আবার তারা বলে যে নিজের ধর্ম নিয়ে নিজে থাকুন, আমাদের ধর্ম নিয়ে কথা বলবেন কেন? আরে ধর্মটা কারো পৈতৃক সম্পত্তি নয়, ধর্মটা কারো পৈতৃক সম্পত্তি নয়। এই ধর্মগ্রন্থটা যখন বাজার থেকে আমি কিনেছিলাম তখন জিজ্ঞাসা করেননি যে আপনি হিন্দু না মুসলিম। আমার কাছে একজন হিন্দু ব্যক্তি বইটা বিক্রি করেছে, একটা ধর্মগ্রন্থ গীতা কিনেছে, তারা খুশি হয়েছে যে মুসলিম সে একটা আমাদের গীতা কিনেছে, আমাদের বেদ কিনেছে। তো আমি কিনেছি তো পড়ার জন্য, জ্ঞান অর্জনের জন্য। পড়ে যদি দেখি যে কথাগুলো ঠিক আছে কিন্তু হিন্দু সমাজে মানে না, গীতাতে যে কথা লেখা আছে, মহাভারতে যে কথা লেখা আছে, বেদে লেখা আছে, বেদে স্পষ্ট লেখা আছে মদ খাওয়া নিষিদ্ধ, জুয়াকে নিষিদ্ধ করা হয়েছে। কারণ কোনো হিন্দু যদি এই মদ খায়, জুয়া খেলে, আমি বলবো যে এটা হিন্দু ধর্মগ্রন্থের বিরুদ্ধে। এখন কোনো হিন্দু দাদা যদি কোরআন থেকে পড়ে বলে যে তোমাদের কোরআনে মুসলিমদের কোরআনে লেখা আছে সুদ খাওয়া নিষিদ্ধ, তো মুসলিমরা সুদ খায়, এটা নিষিদ্ধ, মুসলিমরা ভালো কাজ করে না, আমরা সেই হিন্দু দাদাকে বলবো ঠিক বলেছেন দাদা, আমাদেরকে কোরআনে লেখা আছে, আমরা অস্বীকার করবো না। কোনো মুসলিম যদি মানে ধর্ষণ করে, আমরা বলবো এটা কোরআনের বিরুদ্ধে। কোনো হিন্দু দাদা যদি বলে যে ধর্ষণকে ইসলাম নিষিদ্ধ, তাদের কোরআনে নিষিদ্ধ আছে কিন্তু মুসলিমরা ধর্ষণ করেছে, আমরা অবশ্যই সেই হিন্দু দাদার সঙ্গে একমত থাকবো। তো কথা হচ্ছে যে ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা যখন হচ্ছে ধর্মগ্রন্থ নিয়ে, আবেগ এখানে কেন কাজ করবে? আমি কথা বলেছিলাম ধর্মগ্রন্থ নিয়ে, আর ইনারা করছে আবেগ নিয়ে। আমি আবারও বলি, বারবার বলি, যদি মনে করেন যে আমার সেই আলোচনাতে কোনো ভুল ছিল, আমি বলেছি যে কথাগুলো বলেছি, আমি কথাগুলো ঠিক বলেছি, আমার কথা হিন্দু ধর্মগ্রন্থের আলোকে আমি বলেছি। এখন যদি কোনো হিন্দু ভাই যদি অনুভূতিতে আঘাত পান, আই এম সো সরি, আমি খুব মানে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আপনাদের অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য আমি আলোচনা করি নাই। 2 নম্বর, যদি মনে করেন না আমি হিন্দু ধর্ম সম্পর্কে ভুল তথ্য দিয়েছি, ভুল বুঝিয়েছি মানুষকে, তাহলে আপনাদেরকে বলবো আপনারা একটা আয়োজন করেন, একটা বিতর্কের আয়োজন করেন, বিতর্ক তো আপনি আমাকে আমন্ত্রণ জানান, আমি অবশ্যই আপনাদের কাছে যাব 100%। যদি বলেন মন্দিরে যেতে হবে, মন্দিরে গিয়ে আলোচনা করতে হবে আমাদের অমুক ঠাকুর, আপনারা আয়োজন করেন, কোনো সমস্যা নেই, আমি সেখানে গিয়ে আলোচনা করতে রাজি আছি। আমি যে কথাগুলো বলেছি সেই কথার উপরে ভিত্তি করে আলোচনা হবে, অবশ্যই আমি আলোচনা করব, কেন আলোচনা করব না? হ্যাঁ, তারপরে যদি অন্য বিষয় নিয়ে আলোচনা করতে চান করবেন। আর খবরদার, আমি কখনই হিন্দু ধর্মের আমি কোনো সমালোচনা করি না, ইসলামে সে অনুমতি আমাকে দেয়ও না যে অন্য ধর্মের সমালোচনা করবে। হ্যাঁ, তবে ইসলাম বলছে কুলিল হাক্কু মির রাব্বিকুম, তোমরা সত্য প্রচার করো, আর সত্য আসে মহান প্রভু ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, সূরা কাহাফ 29 নম্বর আয়াত। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, যে তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র সত্যকে প্রচার করে দেওয়া। আমরা সত্য প্রচার করব, চাই হিন্দু ধর্ম হোক, খ্রিস্টান হোক, ইসলাম হোক, যেটা ঠিক সেটা ঠিক বলবো, যেটা ভুল সেটা ভুল বলবো। এখন এই অভিযোগ যারা করে যে আপনি মুসলিম, আপনি কেন হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করবেন, আপনার ধর্ম আপনি বলেন, আরে দাদা সব ধর্ম নিয়েই বলবো, सब धर्म নিয়েই বলবো এখানে হিন্দু মুসলিম কারো পৈতৃক সম্পত্তি নয়। আপনিও ইসলামে যে কথাগুলো আছে আপনি বলেন, আপনাকে কে নিষেধ করেছে? আপনি বলেন যে ইসলামে আছে মেয়েদের পর্দা করতে হবে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ইসলামের এই বিধান আছে, নামাজ পড়ার কথা আছে, বলেন, আমাদের কোনো আপত্তি নেই। তো মুশকিল আপনি আমাদের কোরআন থেকে যদি আপনারা কথা বলেন আমরা তো খুশি হই। অনেক হিন্দু ঠাকুর পণ্ডিত আছে দেখবেন ইউটিউবে যে তারা ইসলাম নিয়ে আলোচনা করে, মুসলিমরা তাদেরকে মাথায় তুলে নাচে। অনেক জন আছে শঙ্করাচার্য ইসলাম নিয়ে কথা বলেছে, তাকে মুসলিম মাথায় তুলে নেচেছে যে একজন হিন্দু একজন কোরআন পড়েছে, যে কোরআন সম্পর্কে বলছে। ঠিক আছে, তো সার্বিকভাবে এই কথাই আমরা জানালাম। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে, আর আলোচনা লম্বা করলাম না। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।